হ্যালো ফ্রেন্ডস আসসালাম আজকে আমি রান্না করবো আমরার কোরমা আমি খোসা ছাড়িয়ে আমরা ধুয়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছি আমরাটা হালকা সিদ্ধ করে নিব আমার আমরা সিদ্ধ হয়ে গেছে এখন আমরাগুলো নামিয়ে নিলাম নারকেলের দুধ লাগবে এলাচ দারচিনি দুটো তেজপাতা চিনি পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা রান্না করার জন্য লাগবে এখন আমি কড়াইতে তেল গরম করে আমরাগুলো একটু ভেজে নিব ভালো করে আমরাগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে একটু নেড়ে দিব আমরা ভাজা হয়ে গেছে এখন আমরা নামিয়ে নিব। তারপর একটি প্যান বসিয়ে দিব তাতে কিছু তেল দিয়ে দিব একটু বেশি তেল দিতে হয় কোরমাতে এখন আমি এলাচ দারচিনি তেজপাতা দিয়ে একটু নেড়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা বাদামি কালার করে ভাজবো যেহেতু এটা সাদা কোরমা তাই বেশি বাদামি কালার করবো না আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ হালকা কিছু পেঁয়াজ নামিয়ে নিব তাতে আমি একটু পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন আমি হালকা গো নারকেলের দুধ দিয়ে দিচ্ছি তাতে লবণ দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম চিনি আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন যে যেমন মিষ্টি খান কষানো হয়ে গেছে এখন আমি বাকি দুধটুকু দিয়ে দিচ্ছি এখন আমি আমড়াগুলো দিয়ে দিব একটু নেড়েচেরে ঢে ঢাকা দিয়ে রাখবো ঢাকনা দিয়ে রেখে পাঁচ থেকে দশ মিনিট পর আবার একটু নাড়াচাড়া করব এখন আমি বাকি পেঁয়াজটা উঠেই রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নিব ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু কষানো হয়ে গেছে ঝোলটাও ঘন হয়ে গেছে আমার কোরমাটা রান্না হয়ে হওয়া শেষ এখন আমি এলাচির গুঁড়া একটু দিয়ে দিচ্ছি আমি এখন নামিয়ে নিব খুবই টেস্টি একটি খাবার মজাদার আমরার কোরমা মিষ্টি মিষ্টি আমরার কোরমা